আসসালামু আলাইকুম। শেয়ার করব রমজান স্পেশাল জিলাপি রেসিপি। আটা ময়দা কোনো কিছুই ছাড়াই আজকে শুধুমাত্র বেসন দিয়ে হোটেল স্টাইলে জিলাপি আমি বাসায় বানিয়ে দেখাবো, আর এতটাই মচমচে যে না বানালে বা না খেলে বুঝতে পারবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এখানে শুধুমাত্র বেসন লাগবে। আর নিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না। আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এরপর আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দিব। ব্যাটারের ঘনত্ব বুঝে কিন্তু পানি দিতে হবে। আর এটা এমন এই যে উপর থেকে কিন্তু ছাড়লে দেখে বুঝতে পারছেন কতটা ঘন হবে। এখন আমি প্লাস্টিকের একটা বোতলের মুখ ছিদ্র করে নিব। এজন্য আমি এখানে একটা মানে কি বলবো, এটাকে যাই হোক এটা গরম করে নিচ্ছে একটা শিকের মতো। তো এখন আমি মুখটা এই যে ছিদ্র করে নিচ্ছি। আগুনে পুড়িয়ে নিলে যে কোনো লোহার জিনিস কি এই যে প্লাস্টিকের বোতলের মুখ ছিদ্র করতে কিন্তু অনেক সুবিধা হয়। তো এই জন্য আমি এই যে জিলাপি বানানোর জন্য এটা ছিদ্র করে নিয়েছি। যেহেতু বাসায় বানাবো, আর অনেক সময় দেখা যায় যে বাসায় কিন্তু এমন প্লাস্টিকের বোতল থাকে, তো বোতল দিয়ে ঝটপট করে কিন্তু জিলাপি বাসায় বানিয়ে ফেলতে পারবেন কোনো প্রকার ক্যাচাপের বোতল ছাড়াই। তো আমি ব্যাটারটা ঢুকিয়ে তারপরে কিন্তু এই যে তেলে ভেজে নিচ্ছি। তেলটা আমি লো আছে ভালোভাবে গরম করে নিয়েছি। আর আমি যেহেতু প্রফেশনাল না, এজন্য কিন্তু আমার জিলাপির যে প্যাচটা এটা কিন্তু পারফেক্ট হবে না। যারা ভালো পারবেন তারা তো পারবেনই। তো আমি যাই হোক না কেন জিলাপির প্যাচ কিন্তু দিয়ে দিয়েছি। এখন এটা যখনই ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে ফেলবো। আর চুলার আঁচটা কিন্তু লোয়ে রেখে এটা ভেজে নিতে হবে। এখন আমি একটা চুলায় পাতিল বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ পানি। দিয়ে আমি এটা বলক উঠিয়ে নিব। আর তারপর এখানে আমি দুইটা এলাচ দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। চিনি আর পানিটা ভালোভাবে গলে গেলে যখন দেখবেন যে হাতে শিরাটা নিলে এমন একটু লেগে আসতেছে বা চ্যাটচ্যাটে মতো হয়ে আসতেছে, এই যে মানে একটার সাথে আরেকটা হাত জোড়া লেগে যাচ্ছে, ঠিক এ পর্যায়ে চুলাটা অফ করে দিবেন। শিরাটাও কিন্তু পারফেক্ট হওয়া লাগবে। বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করলে কিন্তু জিলাপির ভেতরে রসটা ঢুকবে না। আবার বেশি পাতলা করলে জিলাপিটা কিন্তু নরম হয়ে যাবে। তো পারফেক্টভাবে কিন্তু শিরাটা বানাতে হবে। শিরাটা আমি হালকা একটু ঠান্ডা করে নিব, মানে কুসুম গরম কিন্তু হওয়া যাবে না, এর উপরে একটু গরম থাকতে হবে। মোট কথা চুলা থেকে নামিয়ে 2 মিনিটের মতো রাখতে হবে, তারপরে কিন্তু এই যে জিলাপির প্যাচগুলো দিয়ে দিতে হবে। জিলাপিটা কিন্তু ভাজার পরপরই শিরাই দিতে হবে। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে গরম করে নেবেন, এরপরে কিন্তু জিলাপিগুলো দিয়ে তারপরে এই যে এভাবে করে রসে চুবিয়ে রস ঢুকে গেলেই একটা কোনো ছাঁকনি বা কিছুর উপরে রেখে দিবেন। এতে করে অতিরিক্ত যে শিরাটা সেটা নিচ থেকে পড়ে যাবে। শিরাটাও কিন্তু পারফেক্ট গরম না হলে জিলাপির ভিতরে রস ঢুকবে না। এদিকে খেয়াল রেখে আপনারা অবশ্যই কিন্তু জিলাপিটা বানাবেন। এক কাপ পরিমাণ বেসন দিয়ে আমি কিন্তু 1/2 কেজি পরিমাণ জিলাপি বানিয়েছি। আর এটা আমি আপনাদের ওজন দিয়েও দেখিয়ে দিব। জিলাপিগুলো বানানো হয়ে গেছে এবং রসও কিন্তু ভালোভাবে ঢুকে গেছে। এখন আমি একটা জিলাপি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে। এখন আমি আপনাদের এটা একটা ওজন মেশিন দিয়ে ওজন করে দেখিয়ে দিব। এখানে আমি যে পিসটা নিয়েছি সেটার ওজন প্রথমে আপনারা দেখেই বুঝতে পারবেন, আর এরপরে জিলাপিগুলো দেওয়ার পরে ওজনটা বুঝতে পারবেন। আর আমার যেহেতু 2টা বেবি আছে, বানানোর পরপরই ওদের হাতে আমি 2 পিস দিয়েছি, এই কারণে একটু কম এসেছে, কিন্তু 500 গ্রামই কিন্তু ছিল।
আশা করছি আপনাদের কাছে আমার এই জিলাপির রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।